বেশ, আছি তো বেশ। প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। আরো বেশি সাজগোজ করলে আরো বেশি সুন্দর না, রাস্তার লোকজন তোমার দিকে তাকিয়ে থাকবে, একটা নজর লেগে যাবে না। আমি তো সেই চাই, আমার ভয়। আস্তাগফিরুল্লাহ, আমি বহিরাগত, ধৈর্য পরীক্ষা আমি ফেল করতে পারবো না। আপনি এরকম খাপটি মেরে ধৈর্য ধরে বসে থাকার প্র্যাকটিসটা কোথায় পেলেন? তাহলে তুমি তোমার ভাইয়াকে ফোন করে শিওর হয়ে নাও যে উনি নিচে আছেন কিনা, কারণ খামাখা ওনার জন্য যদি নিচে দাঁড়ায় অপেক্ষা করি না, আমার মেকআপটা নষ্ট হয়ে যাবে। বিয়ে করে বউকে শপিং করতে নিয়ে আসবেন না। আর বউ, একটা গার্লফ্রেন্ডই ম্যানেজ করতে পারি নাই। আমার একমাত্র মেয়ে, বড্ড আদরের। ও বুঝ হবার পর থেকে কষ্ট কি জিনিস ওকে আমি বুঝতে দেইনি। Wow, Apu, what a surprise! What surprise? Huh? Kisha surprise? Ije etula shopping kore ancho. Excuse me, it's only for me. Only for you? Etula shopping shudhu tomar ekar? Heh, amar. Ar shobgulo gift paisi. Etula gift? Kon shok chan korlo? Mr. Tomal. Ki? Jiboneo na. ওই কিপটা তো আমার এগুলো জীবনও গিফট দিতে পারবে না, সত্যি বলছি। আসুন, কিপটা বলিস কেন, ও একটু মিতো ভাই আর কি। আর এখন থেকে তমাল বলবি না, বলবি তমাল ভাইয়া। শোনো আপু, তুমি যদি আমাকে বলো যে সূর্য দক্ষিণ দিক দিয়ে উঠছে, সকালবেলা চাঁদ দেখা গেছে, আমি এগুলো সব চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। কিন্তু ওই কিপটুস তোমাকে এতগুলো দামি দামি গিফট দিচ্ছে, আমি জীবনও বিশ্বাস করতে পারবো না। আরে প্রথমে তো আমিই বিশ্বাস করতে পারছিলাম না, তুই কোথা থেকে বিশ্বাস করবি? তোমার এসব সুন্দর সুন্দর জিনিস দেখে আমার গা হাত চোখ মুখ সব জ্বালাতন করতেছে, আমি যাইনি। কই যাস? ছাদে গিয়ে দেখি অলৌকিকভাবে আকাশ থেকে শপিং ব্যাগের ভিতর আমার ওই সুন্দর ফেভারিট টপটা, ওই দামি জুতা যেটা এতদিন ধরে কেনার শখ করতেছিলাম, ওগুলা ঝরঝর করে পড়ে নাকি, দেখে আসি। যা। আচ্ছা ওই মহা, আব্বু আম্মু কখন আসবে রে? মেয়ে দেখেই তো চলে আসার কথা, কিন্তু তুমি তো মাকে চিনোই, অতিরিক্ত কিছু যদি হয়ে যায় মা তো শুধু মেয়ে দেখে আসবে না, একবারে বাসায় মেয়েটা নিয়েই আসবে। তুই যা, তোর সাথে কথা বলা শুরু করলে তো কথা থামতে চায় না, যা। কিন্তু আপু সত্যি বলতে কি, কেউ যদি আমাকে এত মানে সুন্দর সুন্দর গিফট দিত না, আমি না তাকে এরকমভাবে হক করে। থ্যাংক ইউ দিতাম। আসসালামু আলাইকুম স্যার। জি জি স্যার, আপনি যেই জন্য ফোন দিয়েছেন স্যার, সেই কাজ হয়ে গেছে স্যার। 5000 টাকা ফেরত দিছে স্যার, তবে ওই যে একদিনের ভাড়া বাবদ স্যার 2000 টাকা কিন্তু আবার কাইটা রাখছে। শোনো, আমি তোমাকে সেই কারণে ফোন দিই নাই। হ্যাঁ, তাইলে স্যার? আমার কপাল পুড়ে গেছে, আল্লাহ আমার মনের আশা পূরণ করে নাই, আমার সব শেষ হয়ে গেল। আমি সব শেষ করো তো ম্যাডামকে পেলাম না। স্যার আপনি এমন করতেছেন কেন, কি হয়েছে আপনার? আরে আমার কিচ্ছু হলো না, আমি তোহা ম্যাডামের হতে পারলাম না। স্যার আপনি শান্ত হন, শান্ত হন স্যার, ঠান্ডা হন। ঠান্ডা গরম যাই হই না কেন, তোহা ম্যাডামকে তো আর পাবো না, তোহা ম্যাডাম অন্য আরেকজনের হয়ে গেছে। স্যার আপনি এমন করতেছেন কেন? আর স্যার এখনও তো কিছু হয় নাই স্যার, আপনি শান্ত হন তো স্যার। স্যার আপনি এক কাজ করেন স্যার, আপনি বাসার দিকে যান, আমি 1 ঘন্টার মধ্যেই আসতেছি। তুমি এসে কি করবা বলো, যার আসার জন্য আমার এত ত্যাগ সে তো আমার কাছ থেকে দূরে সরে গেছে। হ্যাঁ স্যার আপনি এমন করতেছেন শুধু শুধু, আপনি পুরুষ মানুষটা স্যার, এমন করলে কি হয় স্যার? আপনি এক কাজ করেন স্যার, আপনি বাসার দিকে যান, আমিও আসতেছি। ভালোবেসে জীবন সঙ্গী জোড়া লাগাতে পারলাম না, জীবনে প্রথম প্রেম, সেটাতে এত বড় ধাক্কা। ভেঙে পড়বো না তো সোজা থাকবো কিভাবে? তো ম্যাডাম আই লাভ ইউ, তো ম্যাডাম আমি আপনাকে ছাড়া বাঁচবো না। তো ম্যাডাম এত কিছু করলাম, তারপর আপনার মন পেলাম না। তো ম্যাডাম ওই বিদেশের উপরে আপনার চোখ পড়লো, কিচ্ছু বুঝলেন না আপনি, এটা উচিত করার নাই। তো ম্যাডাম আপনিও মোটে চিন্তা করবেন না, আপনার এই ছেলের বিয়ে আমি দিয়ে দিবারে। আরে রাখেন তো গাছে কাটার গোপে তেল, আমার ছেলে এতটুকু এখনো বিয়ের চিন্তা। এই তোমাদের এইসব প্যান প্যানে নেই, আমার খুব বিরক্ত লাগে বুঝলে। তাছাড়া যার জন্য মেয়ে দেখে এসছি সেটা নিয়ে আলোচনা করো। বাবা চাচি দেখতে কিরকম? মেয়ে খুবই ভালো, আমার খুব পছন্দ হয়েছে, আর ফ্যামিলিটা চমৎকার, মানে শিক্ষিত ভদ্র। মালের সাথে এই মেয়ের বিয়ে হলে মালে সুখী হবে। আমারও একদম একমত। আর চাচির মতামত কি? তোর চাচুর তো পছন্দ হয়েছে। আচ্ছা তো শোন, তোকে কিন্তু আমার সঙ্গে যেতে হবে। কোথায়? জুয়েলারি দোকানে আংটি বানাতে দিতে। এখনই যাবে নাকি? এখন না এখন না। আপা আপনি যখন আংটি বানাতে যাবেন আমার খালি একটা মিস কল দিলে হবে। কেন আংটি বানাতে যাব, আপনাকে মিস কল দিতে হবে কেন? না হয়েছে কি, আপনি তো মনে করেন আংটি বানাতে গেলে হাতের মাপ তো জানবেন না, কোনোটা হয়তো মোটা কোনোটা চিকন, আপনি বেশি করে নিয়ে আসলেন, তা আমি গিয়ে মাপটা নিয়ে এসে আপনাকে দিলে অ্যাকুরেট নিয়ে আসতে পারবেন। আপনারা আর ছোটাছুটি করতে হবে না, এখন থেকে যা হওয়ার ওই টেলিফোনেই হবে। ঠিক আছে স্যার, ওই ঘটনা হয়েছে আজকে তো আমি সারাদিন এটাই প্রফেশনাল কাজে ব্যস্ত ছিলাম, আজকে তো কোনো আর্নিং নেই। যদি কনভেন্সটা স্যার বাড়ি যখন যাইবেন না তাহলে তো নিশ্চয়ই পেটেও ভাত পড়বো না। এক কাজ করেন স্যার, এই যে রুটি গলা আনছি খাই নেন। গলা দিয়ে যাবে না ভাই, শরীর খারাপ হইব। আচ্ছা থাক, রুটি খাওয়া লাগবো না, আপনি কলাটাই খান। আচ্ছা তো ম্যাডাম যদি অন্য কারোর সাথে বিয়ে হয় তুমি কি বেশি খুশি হবা? আমি কেমনে কমো সেটা তো একমাত্র আল্লাহ পাকি জানে। কিন্তু কিন্তু তোমার কি মনে হয় না আমি তোহা ম্যাডামের জন্য সবচেয়ে ভালো, বেস্ট? অবশ্যই, মনে না হওয়ার তো কোনো কারণ নাই। তাছাড়া আপনি ম্যাডামরে যেইভাবে ভালোবাসেন এই রকম তো আমি আমার জীবনেও কোনো দিন কোনো মেয়েরে ভালোবাসি নাই। তাছাড়া আপনি তো ম্যাডাম ম্যাম আপনার মনের কথাও জানান নাই, তারে আপনি প্রেমের প্রস্তাবও দেন নাই, আপনি খালি এক পক্ষই ভালোবাসা গেছেন। কেন তো ম্যাডাম, কেন এমন করলেন? কেন দেখ স্যার, হুদাই কান্দেন না তো, এরকম হুদা কান্দনের কোনো মানে হয়? কেন হুদাই কাঁদি মানে? হুদাই কান্দেন মানে এই যে কান্দাছেন অথচ চোখ দিয়ে পানি বেরে না, এই কান্দার কোনো মানে হয়? কাঁদতে কাঁদতে তো চোখের পানি সব শুকায় গেল। আর আমি কি শুধু তোহার ম্যাডামের জন্য কাঁদি নাকি? তাইলে কার জন্য কান্দেন? আমার টাকার জন্য, এতগুলো টাকা। দেখছো, যাতে মাতাল তালে ঠিক। যাও গিয়া, যেই বিষয়ে কান্দেন একটু চোখে পানি লাগাইয়া কান্দেন, বুঝছেন? তাহলে কষ্টগুলো চোখের পানি দিয়া বাইরে হয়ে যাইব। এই জন্য বলতেছি কি স্যার, একটু খাওয়া দাওয়া করে নেন, খায়া হে পানি খান, দেখবেন তাইলে চোখ দিয়েও পানি বাইরেইব। আর আমি আপনার বিষয়ে ম্যাডামের সাথে কথা কম। স্যার নেন, খায়া নেন। না, তুমি কাজ করতে যাবা না, কারো করুন আমি চাই না। তার চেয়ে বরং কলা রুটি খাই, কষ্ট কমাই। হ্যাঁ নেন স্যার, খান খান, লন দাও, নেন নেন স্যার খান। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, তোমায় কথাটা ভালোবাসি সেই কথাটা বলতে চাই। এই মোহা, শোন তোর চাচি, মানে হবু চাচি আর কি, ছবিতে যেরকম দেখতে বাস্তবে অনেক বেশি সুন্দরী। তার মানে তোমার মেয়ে পছন্দ হয়ে গেছে না? আচ্ছা শুনো, একটা খুবই জরুরি কথা, তুমি যখন আন্টি পড়াতে যাবে না তখন অবশ্যই আমার সাথে আগে কথা বলে যাবে, বুঝছো? কেন? শুনো, তোমার এই জ্যোতিষবিদ্যায় সবসময় টাইম এবং দিন এই দুইটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট। সো তোমার পুঞ্জিকা ঘেটে আমি আগে সব দেখে নিতে হবে যে তোমার জন্য কোন টাইমটা বেস্ট, সো যাতে বিয়ের কুণ্ডলি ওভাবে সেট করা যায়, বুঝছো? আর শুনো, তুমি যদি সব পঞ্জিকা অনুযায়ী করো তাহলে ভালো সময় সব ভালো কাজ সেরে নিলে তাহলে তোমার আর কোনো ফাড়া বা বিপদ কিচ্ছু ঘটবে না, গ্যারেন্টি। তোর তো অনেক বুদ্ধি মহা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা অবশ্যই করব, কারণ বিয়ে শাদীর ব্যাপার তো, জীবনে তো একবারে বিয়ে হবে, সারা জীবনের ব্যাপার, চিন্তা ভাবনা করে করতে হবে। এক্স্যাক্টলি। আর আরেকটা বিষয়, তুমি যে আজকে চাচির সাথে দেখা করতে গেছো নিশ্চয়ই ঠিকমতো কথা বলতে পারো না, ওখানে তো আশেপাশে 100টা মানুষ। না শুনো, তুমি চাচিকে ঘুরতে নিয়ে যাও, মানে ইউ নো ডেট, হ্যাঁ ডেটে নিয়ে যাও, তাহলে তোমাদের মাঝে যে অকওয়ার্ডনেসটা আছে এগুলো সব দূর হয়ে যাবে, সব কিছু একদম স্মুথ হয়ে যাবে, আর তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হবে। আল্লাহ রে আল্লাহ, মহা তোর বুদ্ধি তো মাথার উপর দিয়ে চুয়াই চুয়াই পড়তেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু না তাও ঠিক আছে, এত ভালো ভালো বুদ্ধি তুই কোথায় পাস? কিন্তু শুনো, এসব ভালো কথা কিন্তু আমি মাগনা মাগনা বলতেছি না, হ্যাঁ? তোমার বিয়ের সময় আমার ইচ্ছা মতো, আমার পছন্দ মতো ড্রেস কিনে দিতে হবে তোমাকে। পাস, যা একটা না দুইটা। বাহ ঠিক আছে। শোন তুই একটু তোর মাকে বলিস, জন্য পারমিশন নিয়ে দেয় যে এক জায়গায় হওয়ার জন্য, কথা বলার জন্য একটু কাছাকাছি হবে। হ্যাঁ এইসব কিন্তু তোমারও ম্যানেজ করতে হবে। তো ঠিক আছে, সুন্দর আমার পছন্দের মতো দিতে হবে কিন্তু। আমি আমি মালেউদ্দিন। আপনার তো পরিচয় দিতে হবে না, বিকজ আপনার নাম্বার তো সেভ করা। একটু নার্ভাস তো, এই কারণে একটু এলোমেলো হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। তো আপনি যদি এরকম নার্ভাস থাকেন তাহলে আপনি আসলে বিয়ে করবেন কিভাবে বলেন তো? এই নার্ভাস ঠিক হয়ে যাবে, প্রথম প্রথম তো কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। ঠিক করে ফেলবেন না কি? আপনি কি জানতো যে আপনাকে মেশিং মানে আপনাকে মিস্ত্রিরা ঠিক করে দিবে মেশিং আপনি? হ্যাঁ, না না না, যন্ত্র না, এটা কিভাবে করতে হয় সেটা আমি জানি। উপায় জানেন? আচ্ছা কি উপায় শুনি? এটা হচ্ছে তোমার সাথে আমার বেশি বেশি দেখা, বেশি বেশি কথা, বেশি বেশি কাছে আসা, এই এটা করলেই হয়ে যাবে। সরি, কথা বলতে পারবো কিন্তু দেখা করতে পারবো না আমি। কেন? বিকজ আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ, সো বাবা চায় না আমি বারবার বাইরে যাই, কারোর সঙ্গে দেখা করি। আর ইউ ক্লিয়ার? ও এই ব্যাপার তো, এটা আমার উপর ছেড়ে দাও, আমি সব দেখবো। আমি ভাইয়াকে বলবো, ভাবিকে বলবো, তোমার বাবাকে বলে দিবে, মাকে বলে দিবে, তাহলে তো আমরা দেখা করতে পারবো, কথা বলতে পারবো। তাহলে আমার কোনো সমস্যা নেই। তাহলে তুমি নিশ্চিন্তে থাকো, সব আমার উপর ছেড়ে দাও, দায়িত্ব আমার। ওকে ওকে, বাই, গুড নাইট। সব তো শুনে ফেলেছি। কি শুনেছিস? এইভাবে কেউ কথা বলে? হ্যালো, আমি মালেউদ্দিন। কি এটা কোনো কথা বলার ধরন? না, এই মানে যেই প্রিপারেশন নিয়েছিলাম যেভাবে কথা বলবো, ধরার পরে না একটু বুকে ধরপড় করে। কেন? এই জন্যই আমি বারবার বললাম আমি পাশে থাকি, তুমি স্পিকারে দাও, আমি শুনে শুনে তোমাকে বলে দিই। এটা হয় নাকি? আমার হবু বউর সাথে কি বলবো না বলবো তোর সামনে, তাই বলে তুমি হ্যালো মালেউদ্দিন এভাবে কথা বলবা? আমি নেক্সট দিন ঠিক হয়ে যাব। এই যে এখন যে ইমপ্রেশনটা খারাপ হলো। না না, খারাপ হলো, তো খুশি। অনেক না? অনেক। আমি এরকম একটা কিনবো, আম্মু যদি আমাকে টাকা দেয়। কত পড়ছে এটা? গিফট, দাম বলা যাবে না। গিফট কে দিছে তাও বলা যাবে না, নিষেধ আছে। গিফটের জিনিস তুমি নাম বলতে পারতেছ না, দাম বলতে পারতেছ না, ঠিক আছে, নাম বলতে কি সমস্যা? না মানে যে গিফট দিছে তার যদি আমি তোকে নাম বলি তুই পুরো আকাশ থেকে পড়বি। যেটা একটু আগে মোহাকে বলছিলাম, মোহা সেম কাজটা করছে। আমি কি মোহার মতো এমন ফাজিল বলো? আর আমি তো আকাশে উঠতেই পারি না, পড়বো কিভাবে বল? তমাল দিছে। তমাল ভাই তোমার কিপটা কলিগ সে। তুই কিন্তু এখন একটু চর খাবি, তুই কিন্তু সেম মোহার মতো আচরণটা করলি। তমাল ভাই এগুলো গিফট করছে, এটা একটু অবিশ্বাসের ব্যাপার না বলো? হ্যাঁ তমাল দিছে, চর্য দিতে পারে না। আর এখন তুই কোনো কোনো কিছু ধরবি না, কিছু পড়তে দিব না তোকে। না সরি, রাগ কর না প্লিজ। এগুলো কি ভাইয়ার পছন্দ? কে না না, আমার পছন্দ। ও একটা প্রশ্ন করি, কি তুমি ভাইয়ের সাথে প্রেম করতেছ? না আর করলেও তোর কি? না আমার কোনো সমস্যা নাই, একদমই কোনো সমস্যা নাই। কিন্তু জানো তুমি ভাইয়ের সাথে প্রেম না করলেও না ভাইয়া তোমার প্রেম পড়ে গেছে। তোর কানে কানে এসে বলে গেছে? সব কথা কি কানে কানে বলা লাগে বলো? কিছু কথা বুঝে নেওয়া লাগে না। ধরো যেই লোকটা 1 টাকা খরচ করার আগে 100 বার চিন্তা করে, সে লোকটা তোমাকে এতগুলো জিনিস কিনে দিল, এত এক্সপেন্সিভ জিনিস দাও, প্রেম না করলে তো কেউ এটা করে না। মানে প্রেমের সময় মানুষ দোহা আর একটা কথাও বলবি না, তুই এখান থেকে যা, আর কখনো আমার জিনিস পড়বি না, একটা জিনিসও পড়তে দেবো না, দে না কোনটা হতে দিলে জাস্ট এই নেক পিসটা একবার পড়তে দিস, আমি না কিচ্ছু পড়তে দেবো না, যা। জীবনও না, জীবন না, শুধু গলার নেক পিসটা একবার। ভাবির সাথে তো আজকে আমার ডেট হবে। প্রেম তো শুরু হয়ে গেছে অনেক আগে থেকে, মানে কালকে রাত থেকে প্রেম শুরু হয়ে গেছে। স্যার আপনার তো চাকরি বাকরি আছে, আপনি আবার নতুন করে ভালো মতো চাকরি বাকরি করবেন, কাজকর্ম করবেন, তাইলে দেখবেন স্যার সব ঠিক হয়ে যাইব। ওরে মালিক, একদিনে এত পেকে গেছো, এত কথা শিখে গেছো, বন্ধু না নাও চাটা খাও। তাই দাপাত্তা আর ওনার খোঁজ করবো এরকম তো কাউকে দেখতেও পাচ্ছি না, তাকে যে বলবো, যাদেরকে জিজ্ঞেস করছে সে কেউ বলতে পারছে না। ব্যস্ত থাকার কারণে কি মানুষ মানুষের চেহারা ভুলে যায় নাকি? হ্যাঁ, আমি তো কখনো এরকম শুনিও নি, কখনো দেখিও নি। Oh